নমস্কার দর্শক বৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচন্দ্র জি, আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বাম্পার খবর নিয়ে আসলাম আপনাদের সবার জন্য। সমস্ত আসামের যে সকল বেকার যুবক যুবতী আছে তাদের জন্য হচ্ছে সুখবর নিয়ে আসলাম। অত সময় ধরে আপনারা ওয়েট করছিলেন, অপেক্ষা করছিলেন আমার এই খবরটা শোনার জন্য, কারণ আপনাদের জন্য হচ্ছে সুখবর। আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় কিছুক্ষণ আগে উনি একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন আপনাদের জন্য, লাভের একটা অ্যানাউন্সমেন্ট। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক করবেন, কিন্তু ফট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে এই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক বৃন্দ, আপনারা লাইক করে শেয়ার করতে আপনারা ভুলবেন না। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় কয়েকদিন আগে অ্যানাউন্সমেন্ট করেছিলেন যে লোনের একটা স্কিম দেওয়া হবে, যেটার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী আসাম প্রকল্প, এবং যেটার ছোটোখাটো একটা ডিটেলস উনি দিয়েছিলেন। এবং আজকে থেকে সেই আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কীভাবে আবেদন করতে লাগবে সেটা আমি বলে দেব। কী কী আপনাদের ক্রাইটেরিয়া, আপনাদের কী কী ক্রাইটেরিয়া আছে, যোগ্যতা কী সেইটাও আমি আপনাদেরকে বলে দেব। কে কে কারা কারা আবেদন করতে পারবে, বয়স কত লাগবে, কতটুকু কোয়ালিফিকেশন লাগবে, সব কিছু আমি আজকে আপনাদেরকে ডিটেলসে এই ভিডিওতে বলে দেব, সঙ্গে থাকবেন। কিন্তু দর্শকবৃন্দ, লোন দু লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা অবধি, মিনিমাম 2 লক্ষ, ম্যাক্সিমাম 5 লক্ষ টাকা অবধি দেওয়া হবে। যারা যারা লোন অ্যাপ্লাই করে পাবে তাদের থাকবে 50% সরকারের তরফ থেকে সাবসিডি। কি 50% সরকারের তরফ থেকে সাবসিডি? 2 লক্ষ পেলে 1 লক্ষ টাকা সাবসিডি, 5 লক্ষ পেলে আপনাদের 2.5 লক্ষ টাকা থাকবে সাবসিডি। সঙ্গে যারা লোন পাবে তাদের জন্য সুবিধা করে দেওয়া হয়েছে যে 5 বছর, যে 50% যেটা থাকবে 5 বছর আপনাদেরকে দিতে লাগবে না কোনো ধরনের ইনস্টলমেন্ট, 5 বছর পরে ইনস্টলমেন্টে আপনাদেরকে কিস্তিতে দিতে লাগবে। কিস্তিটা কত সেটা আমি ডিটেলসে আমি আপনাদেরকে বলে দেবো। এবং কোনো ধরনের সুদ ছাড়াই আপনারা এই টাকাটা রিটার্ন করতে পারেন। 2.5 লক্ষ টাকা মানে 5 লক্ষ টাকা যদি আপনারা পান তাহলে 2.5 লক্ষ টাকা আপনাদেরকে দিতে লাগবে না, বাকি 2.5 লক্ষ টাকা তাও কিন্তু কিস্তিতে বিনা সুদে। সেটাই হচ্ছে এই প্রকল্পের একটা সুবিধা আপনাদের সবার জন্য। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী আসাম প্রকল্প 2টা ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। যারা উচ্চশিক্ষিত বেকার যারা আছে তাদের জন্য একটা ক্যাটাগরি, এবং যারা কম শিক্ষিত তাদের জন্য আলাদা একটা ক্যাটাগরি। যুবক যুবতীরা দুজনেই অ্যাপ্লাই করতে পারবে। দর্শকবৃন্দ, অ্যাগ্রিকালচার ডিগ্রিধারী, ভেটেনারি ডিগ্রিধারী, ভেটেনারি ডাক্তাররা যারা আছেন, যারা নতুন নতুন ডাক্তারি করেছেন, যারা বেকার হয়ে আছেন, তারপরে আপনাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যাদের আছে, ফিশারি ডিগ্রিধারী যারা আছে, ডেন্টাল কলেজের ডিগ্রিধারী যারা আছে, তাদের জন্য মানে প্রফেশনাল ডিগ্রিধারী যারা আছে তাদের জন্য একটা ক্যাটাগরি রাখা হয়েছে, এবং তাদেরকে দেওয়া হবে 5 লক্ষ টাকা লোন। তাদেরকে 5 লক্ষ টাকা লোন যে কোনো একটা ব্যবসা শুরু করার জন্য, নিজের ফিল্ডেরও যদি কোনো ধরনের ব্যবসা যদি শুরু করতে চায় তাহলে তাদেরকে সেই 5 লক্ষ টাকা দেওয়া হবে। এবং সেই ক্যাটাগরিতে মাত্র 5%, মানে টোটাল 1000 জনের মধ্যে, সরি, 1 লক্ষ বেকার যুবক যুবতীকে দেওয়া হবে এই যে লোনগুলো, তার মধ্যে মাত্র 5000 এই প্রফেশনাল ডিগ্রিধারীর জন্য রাখা হয়েছে। 5000 সিট মানে ওরা আবেদন করতে পারবে। দর্শকবৃন্দ, 5000 এরকম প্রফেশনাল ডিগ্রিধারীরা ওনারা পাবেন 5 লক্ষ টাকা, যেটার মধ্যে 2.5 লক্ষ টাকা রিটার্ন করতে লাগবে না, প্রথম দেওয়া হবে। দেওয়ার পরে আবার 2.5 লক্ষ টাকা যেটা দেওয়া হবে সেটা কিস্তিতে দেওয়া হবে, এবং কিস্তিটা পড়বে মাসে 5000 টাকা সুদ ছাড়া। দর্শকবৃন্দ, প্রথম ইনস্টলমেন্ট 2.5 লক্ষ টাকা প্রথম বছর দেওয়া হবে, তারপরে সেই 2.5 লক্ষ টাকা নিয়ে ব্যবসাটা শুরু করবে। ব্যবসাটা শুরু করার পরে 1 বছর পরে ওনারা ওয়েবসাইটে ওনারা ডিমান্ড রাখবেন যে আমাদের 1 বছর হয়ে গেছে, আমরা ব্যবসাটা চালাচ্ছি, আপনারা দ্বিতীয় ইনস্টলমেন্ট আমাদেরকে রিলিজ করে দিন। তারপরে থার্ড পার্টি কোনো একটা পার্টি এসে সরকার নিযুক্ত করবে, কোনো একটা সংস্থাকে নিযুক্ত করবে, বলে দেবে যে আপনি এই জায়গাতে গিয়ে যে লোন নিয়েছে তার একটু ভেরিফিকেশন করে আসুন, যে ব্যবসাটা সঠিক মতো করছে কি না। ভেরিফিকেশন করার পরে যদি সব কিছু আপনি সঠিক মতো করছেন তাহলে দ্বিতীয় যে 2.5 লক্ষ টাকা সেটা আপনাদেরকে পাস করবে সরকার, দ্বিতীয় 2.5 লক্ষ টাকাটা ভেরিফিকেশন হবে কিন্তু সবার ক্ষেত্রেও। কিন্তু প্রথম কিস্তি দেওয়ার পরে, দ্বিতীয় কিস্তি দেওয়ার আগে কিন্তু ভেরিফিকেশন প্রসেস সেটা থাকবে, এবং সেটাতেই যে কিস্তিটা যেটা পড়বে আর কি আফটার 5 ইয়ার্স সেটা হবে 5 হাজার টাকা। দর্শকবৃন্দ, দ্বিতীয় ক্যাটাগরি যারা থাকবে তারা পাবে সেই 2 লক্ষ টাকা। এসসি এসটি ওবিসি তাদের জন্য ক্লাস 10 অবধি পড়লেও চলবে, এবং জেনারেল ক্যাটাগরি হলে ম্যাট্রিক পাস হতে লাগবে। এসসি এসটি ওবিসির জন্য ক্লাস 10 অবধি পড়লেও চলবে, ম্যাট্রিক পাস না হলেও চলবে। বাকি যারা জেনারেল ক্যাটাগরি থাকবে তাদেরকে মিনিমাম ম্যাট্রিক পাস করতে লাগবে এই লোনগুলো আবেদন করার জন্য। আইআইটি, জুনিয়র ইঞ্জিনিয়ার, ল্যাব টেকনিশিয়ান, সেলফ এমপ্লয়মেন্ট কোর্স পাস করা যুবক যুবতীকে দেওয়া হবে অগ্রাধিকার বলে দেওয়া হয়েছে। যারা এরকম কোর্স করেছে, যারা আইআইটিতে বিভিন্ন ধরনের ইলেকট্রিশিয়ানের কোর্স করেছে, ইলেকট্রনিক্সের কোর্স করেছে, এরকম বিভিন্ন থাকে না,
তো তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বলে সেটা জানানো হয়েছে দর্শকবৃন্দ। তাদেরকে 2 লক্ষ টাকা দেওয়া হবে, যার মধ্যে 1 লক্ষ টাকা হবে সরকারি অনুদান এবং 1 লক্ষ টাকা 5 বছর পরে দিতে লাগবে। এবং তাও 2 লক্ষ টাকার যেটা পাবেন আপনারা সেটা থাকবে 1 লক্ষ টাকা প্রথম বছর দেওয়া হবে। আফটার 1 ইয়ার ভেরিফিকেশন করার পরে 6 মাস বা 1 বছর পরে আপনারা ডিমান্ড রাখবেন, তারপরে ভেরিফিকেশন করার পরে আপনাদেরকে আরও 1 লক্ষ দেওয়া হবে। দেওয়ার পরে সেটার ইনস্টলমেন্টটা 5 বছর পরে 2000 টাকা পড়বে, 5 বছর পরে 2000 টাকা সুদ ছাড়া, যারা 2 লক্ষ টাকা পাবেন তাদের জন্য। দর্শকবৃন্দ, জেনারেল ক্যাটাগরির জন্য বয়স ধার্য করে দেওয়া হয়েছে, 28 থেকে 40 বছরের বেকার যুবক যুবতীরাই শুধু আবেদন করতে পারবে। এসসি এসটি ওবিসির জন্য 28 থেকে 43 বছর বয়সে যুবক যুবতীরা আবেদন করতে পারবে। অনেকের এই প্রশ্ন থাকতে পারে 28 কেন রাখা হয়েছে, 28 বছরের নিচের বেকার যুবক যুবতীরা সরকারি চাকরিগুলোতে আবেদন করতে পারে সেজন্যই। এবং প্রতি বছর এই অ্যাপ্লাইটা আসবে এবং প্রতি বছর যারা 28 পার হবে ওরা আবেদন করতে পারবে বলে সেটা বলে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, এটা হচ্ছে একটা এক ধরনের সরকারের একটা চিন্তাধারা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে 28 বছরের ভিতরে ছেলে মেয়েদের এত ম্যাচুরিটি থাকে না, ওনারা টাকা পেলেই মোবাইল কিনবো, বাইক কিনবো, স্কুটি কিনবো, ঘুরতে যাবো, এরকম চিন্তাধারা করে তো নিজের কেরিয়ারের ব্যাপারে এত বেশি ওনারা চিন্তা করেন না। এবং 28-এর পর থেকেই চিন্তাটা বেড়ে যায়, সে সময় ওনারা কিছু না কিছু একটা করার জন্য চিন্তা করেন, সেজন্যই এই ক্রাইটেরিয়াটা রাখা হয়েছে বলে সেটা জানানো হয়েছে। দর্শকবৃন্দ, এইবার চৌধুরী টেক্সটাইল থেকে দেওয়া হচ্ছে বিবাহের জন্য বাম্পার অফার। কাপড়ের কেনাকাটাতে 50% অবধি আপনারা ছাড় পাবেন। ফ্যান্সি এবং বিবাহের কাপড়ে দেওয়া হচ্ছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়া 10 দিনের ভিতরে বিক্রিত মাল রেখে টাকা ফেরত দেওয়া হয় যদি আপনারা পছন্দ করেন না। তাই দেরি না করে আজই চলে আসুন চৌধুরী টেক্সটাইলে। আমাদের ঠিকানা হচ্ছে চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 03842234063। আসন্ন শুভবিবাহের মরশুমে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো ধামাকা ডিসকাউন্ট অফারের সঙ্গে নিত্য নতুন সোনা ও হীরার গহনার বিপুল সম্ভার। এছাড়াও এখানে পাচ্ছেন মাত্র 50,000 টাকার মধ্যে বিবাহের সেট এবং পুরাতন সোনার বিনিময়ে নতুন হলমার্কযুক্ত গহনা নেওয়ার সুযোগ। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। আমাদের ঠিকানা হচ্ছে শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নম্বর 8486340139, আরেকটা নম্বর 8486467636। এবং এটা হবে স্টেট লেভেল সিলেকশন, স্টেট লেভেলের সিলেকশন হবে, মানে প্রথম ব্লক লেভেল সিলেকশন হবে, তারপরে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন হবে, তারপরে স্টেট লেভেল সিলেকশন হবে বলে সেটা বলে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, এবং যারা যারা আবেদন করবেন, এখন কয়েকদিন আগে বলে দেওয়া হয়েছিল প্রজেক্ট রিপোর্ট, প্রজেক্ট রিপোর্টের জন্য একটা জিনিস মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে ওয়েবসাইট যেটা থাকবে সেই ওয়েবসাইটে প্রায় 150 থেকে 200 ক্যাটাগরি থাকবে। সেই ক্যাটাগরিতে যে সময় আপনারা ক্লিক করবেন অটোমেটিক সেখানে একটা প্রজেক্ট রিপোর্ট থাকবে, অটোমেটিক সেখানে বানানো থাকবে, সেখানে ডিটেলস যে বিজনেস প্ল্যান, এক্সপেন্ডিচার কত লাগবে, আরও সব কিছু এরকম থাকবে, সেটা অটোমেটিক আপনাদেরকে আপলোড করলেই চলবে। কোনো ধরনের আলাদা কারো কাছ থেকে নিয়ে আসতে হবে না, বানিয়ে নিয়ে আসতে হবে না, সেটা অটোমেটিক পেয়ে যাবেন। যে ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরি থেকে যদি কিছু কোনো কিছু যদি আলাদা হয় তারপরেই আপনাদেরকে সেটা চিন্তা করতে লাগবে। দর্শকবৃন্দ, সেটা বলে দেওয়া হয়েছে। আপনি গ্রোসারির দোকানের জন্য করতে পারবেন, আপনি অটোরিকশার জন্য আপনারা করতে পারবেন, আপনি পার্টসের দোকান খুলতে চান সেটা করতে পারবেন, ফিশারির জন্য করতে চান করতে পারবেন, হর্টিকালচারের জন্য করতে চান করতে পারবেন, ইলেকট্রিশিয়ানের জন্য করতে চান করতে পারবেন, যে কোনো কাজের জন্য আপনারা সেই লোনটা আবেদন করতে পারেন। দর্শকবৃন্দ, যারা যারা এই লোনে সিলেক্ট হবে তাদেরকে প্রথম দেওয়া হবে ট্রেনিং, তাদেরকে প্রথম দেওয়া হবে ট্রেনিং, এবং সেই ট্রেনিং চলাকালীন তাদেরকে একটা স্টাইফেন্ড দেওয়া হবে, সেটা হচ্ছে 5,000 টাকা। এবং সরকারের যে ট্রেনিংয়ে না করে অন্য কোনো বাইরেও যদি ট্রেনিং করেন তাহলে তাদেরকে একটা স্টাইফেন্ড দেওয়া হবে বলে সেটা জানানো হয়েছে। দর্শকবৃন্দ, বাইরের কোনো সংস্থা থেকেও যদি ট্রেনিং নিতে যায় তাহলে সেটাও পারবে, সেটার জন্য স্টাইফেন্ড দেওয়া হবে। দর্শকবৃন্দ, প্রথম বছর 1 লক্ষ বেকার যুবক যুবতীরা এই টাকাটা পাবে, দ্বিতীয় বা তৃতীয় বছরে আরও 1 লক্ষ বেকার যুবক যুবতীকে সেই টাকা দেওয়া হবে। দর্শকবৃন্দ, কিছু ক্রাইটেরিয়া রাখা হয়েছে সেটাও আমি বলে দিচ্ছি। যে সকল যুবক যুবতী লোন পেয়ে, লোনের প্রথম কিস্তি পেয়ে যারা এই লোনের অপব্যবহার করবে তাদেরকে ভবিষ্যতে কোনো ধরনের সরকারি কাজে বা সরকারি চাকরিতে তাদেরকে সুযোগ দেওয়া হবে না বলে মুখ্যমন্ত্রী সেটাও জানিয়ে দিয়েছেন। ব্যবসা করার পরে লস হওয়া হতেই পারে, কিন্তু লস না করে কোনো ধরনের যদি অন্য কাজ করে, বাইক কিনলাম, মোবাইল কিনলাম, আইফোন কিনলাম, অমুক কিনলাম, ঘুরতে গেলাম, এরকম যদি কেউ যদি করে, সরকারের কাছে যদি এই খবরগুলো যদি পৌঁছে যায় ব্যবসা না করে সেই টাকা দিয়ে অন্য কিছু করেছে, আপনি সেই প্রজেক্টে দেখিয়েছেন আমি ফিশারির ব্যবসা করব, কিন্তু আপনি ফিশারি না করে সেই টাকাটা দিয়ে আপনি অন্য কিছু করেছেন কিন্তু সরকারকে আপনি ঠকিয়েছেন, তাহলে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন, সেটা বলে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে এক ধরনের অপরাধ বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শকবৃন্দ, কী কী লাগবে আপনাদের? আপনাদের লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট,
পরিবারের একজনই এই সুবিধাটা পাবে। যে সকল ব্যক্তি আগে ঋণ নিয়েছেন সরকারের যে কোনো প্রকল্পের আধীনে যদি ঋণ নিয়েছেন ওনারা পারবেন না, এক্সচেঞ্জ সার্টিফিকেট দরকার। এবং এক্সচেঞ্জ সার্টিফিকেট যাদের নেই ওনারা যে সময় এই লোনটা অ্যাপ্লাই করবেন সেখানেই এক্সচেঞ্জের জন্য ওনারা ক্লিক করবেন, এক্সচেঞ্জ সার্টিফিকেটের জন্য সেখান থেকে অটোমেটিক অনলাইনে গিয়ে ওনারা করতে পারবেন, সেটাও সুবিধা করে দিয়েছেন। মানে কোথাও দৌড়াদৌড়ির দরকার নেই, মোবাইলের থেকে বা আপনাদের কম্পিউটারে বসে আপনারা করতে পারবেন সেটা বলে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ। তো এই হচ্ছে সম্পূর্ণ ডিটেলস, যে ওয়েবসাইটটা যেটা দেওয়া হয়েছে www.cma.assam.gov.in, এই ওয়েবসাইটে যাবেন। আমি এখানে একটা স্ক্রিনে আমি একটা দিয়ে দেবো যেখানে প্রথম আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে লাগবে, সেই রেজিস্ট্রেশনে মোবাইল নাম্বার লাগবে, মোবাইল নাম্বার নিয়ে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে লাগবে। তারপরে রেজিস্ট্রেশন করার পরে আপনারা আবেদন করতে পারবেন। আপনারা যদি বিস্তারিত কীভাবে আবেদন করা যায় সেটা যদি দেখতে চান তাহলে আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন, আমি একটা ভিডিও আগামীকালকেই আপলোড করে দেবো। তাড়াতাড়ি ভিডিওটা আপনারা আবেদন সবাইকে পাঠিয়ে দেবেন, ওয়েবসাইটও আমি নিচে দিয়ে দেবো, এখানে নিচে দিয়ে দেবো, সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারেন, সম্পূর্ণ তথ্য সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন। তাড়াতাড়ি দেরি না করে আপনারা করে নিন, আপনাদের জন্য বিশেষ একটা সুযোগ সুবিধা আছে। কোনো কিছু প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন, ভিডিওটা সবাইকে পাঠান, বেকার যুবক যুবতীদের কাছে যাতে পৌঁছে যাক, যাতে সবাই লাভান্বিত হতে পারে। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।